নমস্কার, আমি পল্লবী। ফ্রেন্ডস টিভি সকল দর্শক বন্ধুদের জানাই রাশিচক্র অনুষ্ঠানে সুপ্রভাত ও স্বাগত। প্রতিদিনের মতো কিন্তু আজকে আবারও চলে এসেছি রাশিফল নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। এই অনুষ্ঠানটির মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন রাশি অনুযায়ী কেমন যেতে পারে আপনাদের দিন। তো চলুন এবার আপনাদেরকে বলি মেষ রাশি সম্পর্কে। কোনো শারীরিক যন্ত্রণায় ভোগা আজ প্রবলভাবেই সম্ভাবনা রয়েছে। বিলম্বিত টাকা কড়ি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নতি হবে। আপনার ব্যক্তিগত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উন্নতি হবে, যা আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য জয়ধ্বনি আনবে। যে ব্যক্তিরা এখনও অবিবাহিত তারা সম্ভবত বিশেষ কারোর সাথে দেখা করতে যেতে পারে, তবে এগিয়ে যাওয়ার আগে সেই ব্যক্তির অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন। আপনার বাড়ির কোনো সদস্য আজকে আপনার সাথে সময় কাটানোর জেদ করতে পারে, সেই কারণে আপনার কিছু সময় নষ্টও হতে পারে। আপনার জীবনসঙ্গী আজ আপনাকে অতিরিক্ত সময় দেবেন। ছোট ব্যবসা সংস্থাগুলি তাদের কর্মচারীদের মেজাজ বাড়িয়ে তুলতে একটি ছোট পার্টি দিতে পারে তাদের আচরণ পরীক্ষা করার জন্য। আপনার ভাগ্যবান সংখ্যা 8। এবার বলবো বৃষ রাশি সম্পর্কে। আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে। এই রাশিচক্রের কিছু স্থানীয় নেত্রীকে আজ জমি সংক্রান্ত যে কোনো বিষয় অর্থব্যয় করতে হতে পারে। ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলেই মনে হচ্ছে, কাজেই আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন। ভালোবাসার ব্যক্তির প্রতি আপনার রুক্ষ মনোভাব আপনাদের সম্পর্কের মধ্যে বিরোধ আনতে পারে। যারা কোনো কাজ নিয়ে এখনো পর্যন্ত ব্যস্ত ছিল আজ তারা নিজের জন্য সময় পেতে পারেন, কিন্তু ঘরে কোনো কাজে আপনি আবার ব্যস্ত হয়ে যেতে পারেন। আপনার ভাগ্যবান সংখ্যা 8। এবার বলবো মিথুন রাশি সম্পর্কে। আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন। আপনি যদি কোনো ঋণ গ্রহীতাকে দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দিতে বলছিলেন এবং তিনি তা এড়িয়ে যাচ্ছিলেন, তবে আজ আপনার ভাগ্যবান দিন, কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারেন। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন, তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাদের সাথে কাটান, অভিযোগ করার জন্য কোনো সুযোগ দেবেন না। আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ীর ভালোবাসা অনুভব করবেন, এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হতে পারে। সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরে রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন, এটি করা আপনার পক্ষে উপকারী হবে। শারীরিক অন্তরঙ্গতা আজ আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ সময় পৌঁছবে। আপনার ভাগ্যবান সংখ্যা 6। এবার বলবো কর্কট রাশি সম্পর্কে। মদ্যপান করবেন না, এতে ঘুমের ব্যাঘাত হয় এবং গাঢ় বিশ্রাম হয় না। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি। আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনার মেজাজ চাঙ্গা করতে পারে। যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে একটি ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ, কিন্তু আজ আপনি শুধুমাত্র একে অপরের কাছাকাছি হতে চেষ্টা করবেন। আজ পরিবেশে রোম্যান্স ভেসে বেড়াচ্ছে। আজ আপনি আপনার গভীর অনুভূতি এবং দুঃখকে কাছের বন্ধু বা আত্মীয়র সাথে ভাগ করে নিতে পারেন। আপনার ভাগ্যবান সংখ্যা 9। এবার বলবো সিংহ রাশি সম্পর্কে। আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে, কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন, যেমন সন্দেহ, নিরুৎসাহ, বিশ্বাসের অভাব, লোভ, অঙ্গীকার, অহংকার এবং ঈর্ষা। বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে। আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন। আপনার স্ত্রী পরিবারের সদস্যদের বাধা ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে। আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লাভাংশ প্রদান করবে। আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন বোধ করতে পারেন,
এবং তিনি সন্ধ্যায় অপ্রসন্নতা দেখাতে পারেন। পরিবারের কোনো সদস্য আজ আপনার বিরুদ্ধে কথা বলতে পারে, যা আপনার অনুভূতিগুলিকে গভীরভাবে আঘাত করবে। আপনার ভাগ্যবান সংখ্যা 8। এবার বলবো কন্যা রাশি সম্পর্কে। বাচ্চারা আপনার পছন্দ মতো কাজ নাও করতে পারেন, যা আপনাকে রাগান্বিত করতে পারে। আপনি নিজেকে সংযত রাখুন, কেননা অনিয়ন্ত্রিত রাগ সবার ক্ষতি করতে পারে এবং আপনার নিজেকে সবচেয়ে বেশি কারণ। এতে আপনার ক্ষয়ক্ষতি হয় এবং বিচার ক্ষমতা হ্রাস পায়, এর ফলে বিষয় আরও জটিল হয়ে যায়। এই রাশিচক্রের কিছু স্থানীয় নেত্রীকে আজ জমি সংক্রান্ত যে কোনো বিষয় অর্থ ব্যয় করতে হতে পারে। এমন একটি দিন যেখানে আপনার সম্বন্ধে মন্দ এবং মনোভাবাপন্ন কেউ ব্যাপারটি পরিষ্কার করতে এবং আপনার মত করে মীমাংসা করতে চেষ্টা করবেন। আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে, এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে। এই রাশির জাতক আজকে খালি সময় সৃজনাত্মক কাজ করার পরিকল্পনা করবেন, কিন্তু ওনার এই পরিকল্পনা পূরণ হবে না। ছাত্র যেই বিষয়ে দুর্বল, আজকে আপনি আপনার গুরুর সাথে সেই বিষয় সম্পর্কে কথা বলতে পারেন। আপনার ভাগ্যবান সংখ্যা 6। এবার বলবো তুলা রাশি সম্পর্কে। আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন। আপনার প্রত্যয় প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে। আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে, কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে। নতুন জিনিসের ওপর নজর কেন্দ্রীভূত করুন এবং আপনার শ্রেষ্ঠ বন্ধুদের কাছ থেকে সাহায্য চান। আজ আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে। ফাঁকা সময় সঠিক ব্যবহার হওয়া উচিত। আজকের এই সময়ের দুর্ব্যবহার করবেন আর সেটার জন্য আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। অনেক দিনের পরে আপনি এবং আপনার স্ত্রী আবার একে অপরের প্রেমে পড়তে পারেন। আপনার ভাগ্যবান সংখ্যা 8। এবার বলবো বৃশ্চিক রাশি সম্পর্কে। অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন, এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন। যদি আপনি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন, তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান। ডাকযোগে একটি জরুরি বার্তা পুরো পরিবারের জন্য খুশি নিয়ে আসবে। প্রেম ঘটিত জটিলতা আপনার খুশিতে ইন্ধন যোগাবে। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন, বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন। দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন। দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে। আজ সত্যিই আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন। আজ আপনি নিজের জগতে হারিয়ে যাবেন এবং আপনার এই আচরণটি আপনার পরিবারকে বিপর্যস্ত করতে পারে। আপনার ভাগ্যবান সংখ্যা 1। এবার বলবো ধনুরাশি সম্পর্কে। মদ্যপান করবেন না, এতে ঘুমের ব্যাঘাত হয় এবং গাঢ় বিশ্রাম হয় না। আপনার অফিসের সহকর্মী আজ আপনার মূল্যবান আইটেমগুলির মধ্যে একটি চুরি করতে পারে, অতএব আপনাকে যত্নবান হওয়া এবং আপনার আইটেমগুলি তদন্ত করা দরকার। যদি আপনি একটি পার্টি পরিকল্পনা করেন, তাহলে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান। সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। আজকে প্রেমের কোনো আশা নেই। আপনি আপনার স্ত্রীর জন্য আজ অসুবিধা বোধ করতে পারেন। আপনার ভাগ্যবান সংখ্যা 7। এবার বলবো মকর রাশি সম্পর্কে। যদি আপনি একটি দীর্ঘ যাত্রায় যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে আপনার স্বাস্থ্য এবং শক্তি সংরক্ষণের অভ্যাস অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। একটি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনি সহজেই ক্লান্তি সামলাতে সক্ষম হবেন। এই রাশিচক্রের বিবাহিত স্থানীয়রা আজ তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে। আপনি আরাম করুন এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মধ্যে সুখ খুঁজে পেতে চেষ্টা করুন। আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান, তবে আপনার আজ তাদের সাথে কথা বলা দরকার। তবে আপনার সম্পর্কে তারা আগে থেকেই কেমন অনুভূত হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন
এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন। আজ আপনি বিয়ে করার জন্য নিজেকে ভাগ্যবান বলে মনে করতে পারেন। আপনার যোগ্যতা আপনাকে আজ মানুষের মধ্যে প্রশংসাযোগ্য করে তুলতে পারে। আপনার ভাগ্যবান সংখ্যা 7। এবার বলবো কুম্ভ রাশির সম্পর্কে। আপনার ক্রমাগত ইতিবাচক চিন্তা পুরস্কৃত হবে। আপনি আপনার প্রচেষ্টার সফল হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি ছাত্র হন এবং বিদেশে পড়াশোনা করতে চান, তবে ঘরে বসে আর্থিক সংকট আপনাকে আজ বিরক্ত করতে পারে। মোটের ওপর এক লাভজনক দিন, কিন্তু এমন যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে। আপনার মনোযোগ, আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে। আপনি আজ আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা বুঝতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় কিছুটা বেশি সময় ব্যয় করা কেবল মূল্যবান সময় নষ্টই নয়, এটি আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো জিনিসও নয়। আপনার ভাগ্যবান সংখ্যা 5। এবার বলবো মীন রাশির সম্পর্কে। আজ আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে। আপনি যদি কোনো ঋণ নিতে চলেছেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন, তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান। কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে। আপনি আজ আপনার মিষ্টি ভালোবাসার জীবনে চমকপ্রদ উপস্থিতি লক্ষ্য করতে পারেন। আজকে আপনাকে আপনার কাজ সময় শেষ করার চেষ্টা করা দরকার। মনে রাখবেন, বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে প্রয়োজন আছে। কিছু জিনিস আপনার বিবাহিত জীবনে আজ সত্যি সুন্দর হবে। আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার পরিকল্পনা করুন। আপনার ভাগ্যবান সংখ্যা 3। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন। এর কারণে যে কোনো ভিডিও আমাদের চ্যানেল থেকে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। নমস্কার।